আসসালামু আলাইকুম রেডিয়েন্ট টিসি কমের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। তো এর আগের যে ভিডিওটা ছিল ওইটাতে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আর এইটাতে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সবাই সাথে থাকবে। তো চলুন শুরু করা যাক। পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 পাস্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড নাম্বার 4 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর্থাৎ V2। এক্সাম্পল দেখি আমরা। আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক অর্থাৎ ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু এবং ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ওকে, তারপর হচ্ছে সে গত বছর ঢাকা এসেছে গিয়েছিল। হি ভিজিটেড ঢাকা লাস্ট ইয়ার, হি ভিজিটেড ঢাকা লাস্ট ইয়ার। সো পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলা বাক্যের শেষে অর্থাৎ ক্রিয়াগুলোর শেষে ল, লে, লাম ইত্যাদি থাকে। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অজ অথবা ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে কখন অজ ব্যবহার করা হয় এবং কখন ওয়ার ব্যবহার করা হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অজ এবং যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়ার ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখি আমরা। সে স্কুলে যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল অর্থাৎ এখানে অজ ব্যবহার করা হয়েছে। হিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তো আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন ইত্যাদি ইত্যাদি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, সো সে স্কুলে যাচ্ছিল, এইখানে কিন্তু চয় ছয় রশ্মি ল ছিল, যাচ্ছিল অর্থাৎ চয় ছয় রশ্মি ল এটা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে কী রয়েছে চয় ছয় রশ্মি ল, এজন্য এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাংলা আমরা এভাবে চিনো, যদি চিনতে সমস্যা হয় তাহলে আমরা তখন বাংলা ক্রিয়া শেষে ওইটা দেখবো, তার আগে আমরা একটা দেখার প্রয়োজন নেই। ওকে, তো তারপর হচ্ছে তারা ফুটবল খেলতেছিল, তারা ফুটবল খেলতেছিল। তো এই খেলতেছিল এটা কিন্তু অতীতকালে কোনো এক সময় চলছিল, মানে চলছিল এমন বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার প্লেয়িং ফুটবল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। তো এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে কী জন্য, এখানে হচ্ছে দেটা হচ্ছে প্লুরাল অর্থাৎ সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হয় তখন সেখানে কী ব্যবহার করা হয়, ওয়ার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং ওই দুইটা কাজের মধ্যে যেটা পরে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব প্লাস বাকি অংশ। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এই দুইটা কাজের মধ্যে কোনটা আগে ঘটেছে অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে অর্থাৎ ডাক্তার আসার আগেই কিন্তু রোগীটি মারা গেছে, তাই না? তো তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এইখানে রোগীটি মারা গেল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো স্ট্রাকচার অনুযায়ী দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, তো পরে হচ্ছে দ্য ডক্টর কেম, তো এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো পরে আছে একই সেন্টেন্স ঘুরিয়ে লেখা হয়েছে, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, আগে ছিল পূর্বে এবং এইটা হয়েছে পরে, তাই না? তাহলে এইখানে ডাক্তার আসিবার পরে এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, বিফোর দ্য পেশেন্ট ডাইড, এটা হচ্ছে এইখানে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরে হচ্ছে
আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, তাই না? তো সে মারা গেল এটাও আগে ঘটেছে, তাহলে হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল, হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ওকে, তো আশা করি পাস্ট পারফেক্ট টেন্সটা বোঝা গেছে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবৎ চলছিল, এর উপজেলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব এর সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এক্সাম্পল দেখি আমরা, ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম, ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। এইখানে কিন্তু দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে ঘন্টা পড়ার পূর্বে এবং আরেকটা অংশ হচ্ছে আমরা খেলতেছিলাম। এই দুইটা অংশ মিলে কিন্তু একটা সেন্টেন্স হয়েছে। তো এইটা এই একটা সেন্টেন্সের মধ্যে কোন অংশটা আগে হয়েছে সেটা আমাদের দেখতে হবে। ঘন্টা পড়ার পূর্বে অর্থাৎ ঘন্টা পড়ার আগে আমরা খেলতেছিলাম, আমরা খেলতেছিলাম, তাহলে কিন্তু এইটাই কিন্তু আগে ঘটেছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এইটা কিন্তু কিছু সময় যাবৎ চলছিল এমনই বোঝাচ্ছে, আমরা খেলতেছিলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কী হচ্ছে, উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য বেল র্যাং। ওকে, তো পরে হচ্ছে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল, আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল, অর্থাৎ সে বই পড়িতেছিল, তাই না? তো এই অংশটা কিন্তু কিছু সময় যাবৎ চলছিল, কখন? অতীতকালে। ওকে, এই জন্য এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মিট হিম। ওকে, সো পরে হচ্ছে সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম। ওকে, তাহলে আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি স দ্য গেম। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।